মুভিটা শুরু হয় দুটো সুপার হিরোকে দেখিয়ে, কমান্ডো আর জেসরি। একজনের কাছে এত পাওয়ার যে তাকে কেউ মারতে পারবে না, আর একজন আকাশে উঠতে পারে আর হাতে কিছু না নিয়ে ফাইট করে। দিনে তারা নর্মালি জীবনযাপন করে। তাদের নাম স্টিভ আর জুহি স্ট্রংউড, টপ রিয়েল স্টেট এজেন্ট। আর যখন কোনো বিপদ আসে তখন তারা হিরো হয়। এই কাহিনীটা তাদের ছেলে উইল শোনায়। সে বলে, ফ্যামিলির পরম্পরা অনুযায়ী আমাকেও একদিন সুপার হিরো হতে হবে, কিন্তু তার কাছে কোনো পাওয়ার থাকে না। সে তার বাবাকে এমন দেখায় তার অনেক পাওয়ার আছে। তখন তার বাবা তাকে বলে যে, যে স্কুলে আমি পড়েছি সেই স্কুলে আজ তোমার প্রথম দিন। তার বাবা বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি সুপার হিরো হয়ে পৃথিবীকে বাঁচাবে। আর তাকে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হও স্কুল যাওয়ার জন্য। তখন তাদের বাড়িতে একটা মেয়ে আসে যার নাম লায়লা। সে উইলের বেস্ট ফ্রেন্ড। তারা দুজন একসাথে হাই স্কুলে যাবে। তারা যখন সবাই খেতে বসে তার বাবার কাছে ফোন আসে, শহরে কোনো বিপদ আছে। তখন তার বাবা মা চলে যাবার আগে উইলকে বলে, স্কুলে শুধু তোমার মা বাবা দুজনই সুপার হিরো, তার জন্য তুমি শো অফ করবে না। লায়লা তখন তাদের ঘরের মরা গাছকে জ্যান্ত করে দেয় নিজের শক্তি দিয়ে, কারণ সে একটা সুপার হিরোর মেয়ে। তারা দুজন টিভিতে দেখে উইলের প্যারেন্টস একটা বিশাল বড় রোবটকে হারিয়ে তার মাথাটা খুলে নেয় তার বাবা জিতের নিশানি হিসেবে। টিভিতে বলে, এই দুটো সুপার হিরো না থাকলে আমাদের শহরের কি হবে। তারপর সে আর লায়লা স্কুলের জন্য বেরিয়ে পড়ে। তখন লায়লা বলে, আমি গ্র্যাজুয়েট হয়ে মানুষের হেল্প করতে চাই আর জঙ্গলের গাছপালার জন্য কিছু করতে চাই। তখনই তাদের স্কুল বাস এসে যায়। উইল বাসে ঢুকে বলে, এটা স্কাই হাই স্কুলে যাবে। তাকে বাস ড্রাইভার রাগ করে আর বলে, তুমি সবাইকে বলবে তুমি একটা সুপার হিরোর ছেলে। তারপর সে তার বন্ধু জ্যাকের পাশে গিয়ে বসে আর বলে, তুমি তোমার পাওয়ার জানো? সে বলে, হ্যাঁ। তারপর বাস রাস্তা ছেড়ে দিয়ে একটা রকেট হয়ে যায় স্কুলে যাবার জন্য, কারণ স্কুলটা আকাশে থাকে। স্কুলে পৌঁছেই বাস ড্রাইভার রন বলে, বাস কারোর জন্য দেরি করবে না, শুধু উইল স্ট্রংউডের ছাড়া। তাকে কার্ড দেয় আর বলে, যদি কোনো দিন তোমার কোনো কাজ থাকে আমাকে ফোন করতে পারো। স্কুলে গিয়ে তারা সবাই অনেক ধরনের সুপার হিরো স্টুডেন্টদের দেখে। তারা নতুন স্টুডেন্ট বলে স্পিড, যে খুব জোরে দৌড়ায়, আর ল্যাস, যে ইলাস্টিকের মতো লম্বা হয়। তারা দুজন তাদের সিনিয়র বলে নতুন স্টুডেন্টদের কাছ থেকে টাকা চায়, তারা দেয় না। তখন কোয়েন বলে একটা মেয়ে আসে আর নতুন স্টুডেন্টদের স্কুলের রুল সম্বন্ধে বলতে থাকে। তারপর তারা স্কুলের ভিতর যায়। তখন তাদের প্রিন্সিপাল আসে আর তাদের বলে, আমাদের এবার পাওয়ার প্লেসমেন্ট টেস্ট হবে। তখন উইল বলে, সেটা আবার কি? তখন স্টুডেন্টদের মধ্যে কিছু ছেলে বলে, তোমার পাওয়ার দেখে স্যার বলবে তুমি হিরো না হিরো সাপোর্ট হবে। তখন প্রিন্সিপাল চলে যায় আর কোচ কুমার আসে তাদের পাওয়ার প্লেসমেন্ট টেস্টের জন্য। সে বলে, তোমরা আমার কাছে আসবে আর পাওয়ার দেখাবে, আর আমি ডিসাইড করব তোমরা হিরো না সাইড কিক হবে, আর আমি যা বলবো তাই হবে। তারপর সে এক এক করে সব স্টুডেন্টদের ডাকে আর সে কিছু স্টুডেন্টদের তাদের পাওয়ার দেখে হিরো বলে আর কিছু স্টুডেন্টদের সাইড কিক বলে। তারপর স্যার লায়লাকে তার পাওয়ার দেখাতে বলে। তখন লায়লা বলে, না, আমি শুধু দরকারের সময় আমার পাওয়ার ব্যবহার করি। তখন স্যার তাকে সাইড কিক বলে। আর তখন লাঞ্চের টাইমও হয়ে যায়। স্যার বলে, এরপর উইল তোমার টেস্ট হবে।
তারপর তারা লাঞ্চ করতে চলে যায়। সেখানে একটা ছেলে উইলের দিকে দেখতে থাকে। তখন উইল বলে, আমি পাগল না, সত্যিই ওই ছেলেটা আমার দিকে চেয়ে আছে। তখন তার বন্ধু বলে, ও ওয়েরেন বেস্ট, আর বলে ওর মা একটা সুপার হিরো আর বাবা সুপার ভিলেন, ওর বাবাকে জেলে দিয়েছে তোমার বাবা। বলতেই উইল বলে, এখানে আমার একটা শত্রু আছে। তারপর উইল টয়লেটে গিয়ে দেখে স্পিড আর ল্যাস তার বন্ধু যে সাইড কিক তাকে বিরক্তি করছে। তারা উইলকে দেখে বলে, সাইড কিকদের বিরক্তি করতে তুমি আমাদের হেল্প করবে। তখন সে বলে, এটা করতে খুব মজা লাগবে। তারপর উইল তার পাওয়ার টেস্ট দিতে যায় আর স্যারকে বলে, আমার কাছে কোনো পাওয়ার নেই। তখন স্যার তার গায়ে একটা গাড়ি ফেলে দেয়, কারণ তার বাবা একটা স্ট্রং হিরো। সে বলে, স্যার তুমি কি পাগল হয়ে গেছো? তখন স্যার বলে, তার মানে তুমি তোমার মায়ের মতো উঠতে পারো। কিন্তু সে না পারায় স্যার বলে, স্ট্রং হুডের ছেলে হয়ে কোনো পাওয়ার নেই, তাকে সাইড কিক করে। তারপর উইল ডাক্তারের কাছে যায় তার চেক আপ করাবার জন্য। তখন ডাক্তার বলে, তোমার শরীর একদম ঠিক আছে। উইল বলে, তুমি আমার বাবাকে বলনি তো আমার কাছে কোনো পাওয়ার নেই? তখন ডাক্তার বলে, আমি পাগল নাকি কমান্ডোকে আমি বলবো তার ছেলের কাছে কোনো পাওয়ার নেই? উইল তখন ডাক্তারকে জিজ্ঞাসা করে, এমন কেউ আছে যার প্যারেন্ট সুপার হিরো কিন্তু তার ছেলের কাছে কোনো পাওয়ার নেই? তখন ডাক্তার বলে, আমি একজনকে জানি, সেটা হলো রন উইলসন, যে বাস ড্রাইভার। তারপর উইল ঘরে আসে আর বলে, বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন তার বাবা তাকে সিক্রেট রুমে নিয়ে যায় আর বলে, তুমি এখানে কাউকে নিয়ে আসবে না। তারা সেই রুমে যায়, সেখানে উইল দেখে যে তার বাবা যেসব লড়াইয়ে জিতেছে তাদের একটা করে নিশানি রেখেছে। আর তার বাবা বলে, রয়্যাল পেন্টের প্যাসিফায়ারের জন্য আমি আর তোমার মা একসাথে হয়েছি। তখন তার বাবা বলে, উইল কি বলবে বলছিলে? সে কিছুই বলতে পারে না যে তার কাছে কোনো পাওয়ার নেই। তারপর তারা দুজন পুল খেলতে যায় আর তার বাবা যে রোবটের চোখ নিয়ে এসেছিল তাতে ক্যামেরা লাগানো থাকে তাদের সিক্রেট রুমের সব কিছু দেখার জন্য। ওই রোবট লড়াইটা তার বাবার শত্রুর একটা প্ল্যান ছিল। তারপর উইল আর তার বন্ধুদের একটা ক্লাসে দেখায় যেখানে হিরোদের সাপোর্টের করার জন্য সব কিছু শেখানো হয়। সেখানে উইল আর তার বন্ধুরা সব কিছু ভালো করে শিখতে থাকে। তারপর উইল আর তার বন্ধুরা তার বাড়িতে আসে হিরো সাপোর্ট সম্বন্ধে পড়ে সব কিছু জানার জন্য। সেখানে তার বাবা আসে আর উইল আর লায়লাকে বলে, তোমরা নতুন বন্ধু বানিয়েছ। তাদের মধ্যে একজন বলে, কমান্ডো আপনার সাথে দেখা করে আমার খুব ভালো লাগছে। সে বলে, আমার নাম ইথেন আর আমার পাওয়ার আমি গলে যাই। আর একজন বলে, আমার নাম জ্যাক, আমি অন্ধকারে চকচক করি। ম্যাজেন্ডা বলে, আমার পাওয়ার কায়া পালাট, আমি গিনিপিগ হই। তাদের সাথে কথা বলে তার বাবা কিচেনে চলে যায়। তখন সেখানে উইলও যায় আর বলে, ওরা সবাই সাইড কিক আর আমিও একটা সাইড কিক। এটা শুনে তার বাবা খুব রেগে যায় আর বলে, পরে তুমি তোমার পাওয়ার পেয়ে যাবে। কিন্তু উইল বলে, আমি সাইড কিক হয়েও খুশি আছি। পরের দিন উইল তার স্কুলে ক্যান্টিনে খাবার নিয়ে যাচ্ছে, তখন ল্যাস তার হাত লম্বা করে উইলকে ফেলে দেয় ওয়ারেন বিস্টের টেবিলে। সে তার উপর রেগে গিয়ে
তার পাওয়ার আগুন দিয়ে উইলের সাথে ফাইট করতে থাকে। একটা সময় ওয়ারেন বিস্ট বলে, তোমার সাইডকিক বন্ধুরা তোমাকে বাঁচাবে। তখন উইল তাকে জাগিয়ে ফেলে দেয় আর সে বুঝতে পারে তার কাছে তার বাবার মতো শক্তি আছে। আর দুজনের মধ্যে ফাইট হয় আর ক্যান্টিন আর ল্যাবের কিছু অংশ ভেঙে যায়। তাই প্রিন্সিপাল তাদের একটা জায়গায় বন্ধ করে দেয়। সেখানে উইল ওয়ারেন বিস্টের সাথে বন্ধুত্ব করতে চাইলে ওয়ারেন বিস্ট করে না। উইল বাড়ি আসতেই তার মা বাবাকে বলে, আমি আমার পাওয়ার পেয়ে গেছি। কিন্তু তার মা বাবা তাকে রাগ করে, কারণ সে সেই পাওয়ার দিয়ে স্কুলের অনেক কিছু ভেঙে দিয়েছে। পরের দিন স্কুলে উইলকে হিরো সাপোর্ট ক্লাস থেকে হিরোদের ক্লাসে ট্রান্সফার করা হয়। সে হিরোদের ল্যাব ক্লাসে যায় আর কোয়েনের কাছে গিয়ে বসে। কোনো জায়গা না থাকায় সেখানে উইলকে একটা ফ্রিজার মেশিন তৈরি করতে বলে, কিন্তু সে করতে পারে না। তখন কোয়েন নিজের পাওয়ার দিয়ে সেটা বানিয়ে দেয়। তখন উইল বলে, এটা তুমি কিভাবে করলে? তখন সে বলে, আমি একটা টেকনোপ্যাথ, আমি বুদ্ধি দিয়ে টেকনোলজিকে কন্ট্রোল করতে পারি। সে আরও বলে, সায়েন্সে আমি তোমাকে হেল্প করতে পারি প্রাইভেট টিচার হয়ে। তারপর লাঞ্চের টাইম হয়ে যায়। তখন উইল ক্যান্টিনে কোয়েনের সাথে লাঞ্চে বসে। উইল তখন তার টেবিলে সাইডকিক বন্ধুদের ডাকে, কিন্তু কোয়েনের ফ্রেন্ড বেনি তাদের বসতে দেয় না। তখন উইলের খুব খারাপ লাগে। তারপর উইল ল্যালার কাছে যায় আর বলে, সন্ধেবেলায় আমরা দুজন একসাথে থাকবো আর পেপার ল্যান্টনে ডিনার করা হবে। তখন ল্যালা বলে, ঠিক আছে। ওখানে ল্যাস আর স্পিড ইথেন জ্যাক সাইডকিক বলে তাদের বিরক্তি করতে থাকে। তখন ওখানে উইল এসে তাদের ওরাম করতে বারণ করে। তখন ল্যাস আর স্পিড তাদের ছেড়ে দেয়। জ্যাক বলে, যদি সেভ দ্য সিটিজেনে আমাদের বন্ধু উইল জিতে যায়, তাহলে সাইডকিকদের আর তোমরা কোনো দিন বিরক্তি করবে না। তারপর তারা সেভ দ্য সিটিজেন খেলায় যায়, যেখানে স্পিড আর ল্যাস একটা ভিলেন টিম হয় আর উইল আর ওয়ারেন বিস্ট একটা হিরো টিম হয়, যেখানে তাদের একটা মানুষের মতো পুতুলকে বাঁচাতে হবে কাঁটাওয়ালা মেশিনে পড়ার আগে। বিস্ট আর উইল তাদের পাওয়ার ইউজ করে সেভ দ্য সিটিজেন খেলা জিতে যায় আর উইল খুব খুশি হয়। তারপর উইল বাড়ি এলে তার বাবা বলে, তুমি নতুন হয়েও সেভ দ্য সিটিজেন জিতেছ। এতে তার বাবা খুব খুশি হয়। উইল দেখে তার বাড়িতে কোয়েন এসেছে সায়েন্সের বিষয়ে পড়াবার জন্য। তখন তার বাবা বলে, কোয়েন তুমি এখানেই ডিনার করবে। তারা ডিনার করে। তখন কোয়েন বলে, উইল তোমাদের বলেছে আমি হোম কামিং কমিটির হেড? তারা বলে, না। তখন সে বলে, হোম কামিং ড্যান্সতে তোমাদের আসতে হবে আর হিরোজ অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড নেবে। তারা বলে, হ্যাঁ আমরা যাব। তারপর উইল কোয়েনকে তার বাড়িতে দিয়ে আসে আর কোয়েন উইলকে বলে, হোমকামিং ড্যান্সে তুমি আমার পার্টনার হবে। উইল তাতে খুব খুশি হয়। অন্যদিকে লায়লা পেপার ল্যান্টেনে বসে থাকে উইলের জন্য, কিন্তু সে আসে না। অনেকক্ষণ হয়ে যায়, তখন ওয়ারেন বিস্ট আসে, কারণ সে ওখানে কাজ করে। তারপর ওয়ারেন বিস্ট তার কাছে বসে আর দুইজনে কিছু কথা বলে। তখন বিস্ট বলে, তুমি উইলকে ভালোবাসো, এটা তাকে কবে বলবে? তখন লায়লা বলে, হোমকামিং ড্যান্সে পার্টনার হয়ে উইলকে বলবো। পরের দিন উইল আর লায়লা বাসের জন্য দাঁড়িয়ে থাকে। তখন লায়লা বলে, বন্ধুদের প্রমিস করে ভুলে যেতে নেই। তখন উইল এর পেপার ল্যান্টেনে যাবার কথা মনে পড়ে। সে লায়লাকে বলে, আমি একদম ভুলে গেছি। লায়লা বলে, ঠিক আছে, এরম হয়। উইল বলে, হোমকামিংয়ে আমার পার্টনার কোয়েন,
স্কুলের সব থেকে সুন্দর মেয়ে। তখন ওই লেলাকে বলে, তোমার হোমকামিং এর পার্টনার কে? সে বলে, ওয়েরেন বিস্ট। তখন উইল বলে, ও তো আমার সবচেয়ে বড় শত্রু, আর তুমি ওকে ভালো করে চেনো না। লেলা বলে, কাল রাতে বিস্ট আমার সাথে ছিল, আর আমি তাকে ভালো করে চিনে গেছি। লেলা বিস্টকে বলে, আমি উইলকে বলেছি আমি তোমার সাথে হোমকামিং এ যাব। তখন বিস্ট বলে, তুমি তো আমাকে পছন্দ করো না, তাহলে কি উইলকে রাগাবার জন্য? লেলা বলে, হ্যাঁ। তখন বিস্ট বলে, আমি তোমার সাথে আছি। যখনই লেলা উইল আর কোয়েনকে একসাথে দেখে, তখনই সে বিস্টের কাছে গিয়ে বসে আর উইল তা দেখতে থাকে। তারপর দেখায় উইল আর কোয়েন উইলের বাড়িতে হোমকামিং কমিটিকে ডাকে। উইল অত লোক দেখে কোয়েনকে বলে, তুমি বলেছিলে শুধু কমিটির লোক। তখন কোয়েন বলে, এরা সবাই কমিটির লোক। তখন উইল অত লোক দেখে বিরক্তি হতে থাকে। তখন কোয়েন বলে, এমন কোনো জায়গা নেই যেখানে শুধু আমরা দুজন থাকবো। তখন উইল কোয়েনকে সিক্রেট রুমে নিয়ে যায় আর তারা দুইজন কিস করে, আর সেখান থেকে প্যাসিফায়ার চুরি হয়ে যায়। অন্যদিকে লেলা দেখে উইলের বাড়িতে পার্টি হচ্ছে, সে তার বাড়ির ভিতরে যায়। তখন কোয়েন তাকে দেখে অপমান করে আর বলে, উইল কোনো সাইড কিকের সাথে সম্পর্ক রাখতে চায় না। লেলা ওখান থেকে চলে যেতে যাবে, সেই সময় উইল আসে, তাকে দেখে লেলা রেগে যায় আর চলে যায় আর বলে, তুমি আর কোয়েন একসাথে খুব ভালো থাকবে। উইল কোয়েনকে বলে, তুমি লেলাকে কি বলেছ? কোয়েন বলে, আমি ঠিক বলেছি, উইল তোমার আর সাইড কিকদের সাথে সম্পর্ক রাখা ঠিক না। এই কথা শুনে উইল বলে, লেলা আমার বেস্ট ফ্রেন্ড, আমি আর কোনো দিন তোমার সাথে হোমকামিং এ যাব না। তখন তার বাবা মা ঘরে এসে যায় আর উইলকে বলে, আমরা ঘরে নেই আর তুমি ঘরে পাটি রেখেছ। তার মা বাবা সবাইকে ঘর থেকে বার করে দেয়। তখন উইল বলে, এটা আমার আইডিয়া ছিল না। তখন তার মা বাবাকে বলে, উইলকে হোমকামিং এ যেতে দেওয়া আমাদের ঠিক হবে না। তখন উইল বলে, আমি সেখানে যাব না, আমি প্রমিস করছি। তারপর উইল লেলাকে বারবার ফোন করতে থাকে কিন্তু সে তোলে না। তারপর উইল লেলাকে পিপারল্যান্টেনে আসার জন্য ভয়েস মেল দেয়। সেখানে উইল গিয়ে বসে থাকে কিন্তু সে আসে না। সেখানে বিস্ট এলে উইল বলে, তোমার আর লেলার জন্য খুবই ভালো হলো, আমি হোমকামিং এ আসবো না। তখন বিস্ট বলে, তোমাকে রাগাবার জন্য আমরা দুজন অ্যাক্টিং করছিলাম, তুমি কিছু বোঝো না। তারপর উইল ঘরে চলে আসে। তার মা বলে, তুমি হোমকামিং এ যাবে না? সে মানা করে দেয়। তার মা চলে যাওয়ার আগে তার হাতে একটা পুরাতন অ্যালবাম দেয় আর তাতে উইল দেখে সু টেনি বলে একটা মেয়ে আছে, সে প্যাসিফায়ার তৈরি করেছে, তাকে দেখতে অনেকটা কোয়েনের মতো। সে সব কিছু বুঝতে পারে আর দেখে প্যাসিফায়ার চুরি হয়ে গেছে। তখন সে স্কাই হাই যাবে বলে ঠিক করে। যখন হোমকামিং এ কমান্ডো আর জেসরি অ্যাওয়ার্ড নিতে যায়, তখন কোয়েন রয়্যাল পেন হয়ে যায় আর তার হাতে প্যাসিফায়ার থাকে। সে তখন কমান্ডো সহ সবাইকে প্যাসিফায়ার দিয়ে বাচ্চা বানিয়ে দেয়। সেখান থেকে বেস্ট লেলা আর তার ফ্রেন্ডসরা পালিয়ে আসে। সেখানে উইল আসে, তখন তারা বলে রয়্যাল পেনে মেয়ে কোয়েন, তার কাছে প্যাসিফায়ার আছে, সে সবাইকে বাচ্চা বানিয়ে দিয়েছে। তখন উইল লেলাকে বলে, যদি আমার লড়াইয়ে কিছু হয়ে যায় তার আগে তোমাকে বলে সে
তাকে কিস করে। তখন সেখানে স্পিড, ল্যাশ আর বেনি আসে। তখন বিস্ট বলে, উইল তুমি ওয়েনকে দেখো, আমরা এদেরকে দেখে নেব। ওয়েরেন বিস্ট আর স্পিডের সাথে লড়াই হয়। বিস্ট তার পিছনে আগুন লাগিয়ে দেয়। অন্যদিকে ইথেনের সাথে ল্যাশের লড়াই হলে ইথেন ল্যাশের মাথা বাথরুমে ঢুকিয়ে দেয়। উইল ওয়েনের কাছে গিয়ে বলে, তোমার মায়ের সাথে যা হয়েছে তাতে আমার মা বাবার কোনো দোষ নেই। তখন ওয়েন বলে, প্যাসিফায়ার ফাটার ফলে রয়্যাল পেন কোনোদিন মরেনি, আমি রয়্যাল পেন বলে দুইজনের সাথে খুব লড়াই হয়। অন্যদিকে বেনি অনেক রূপ ধরে লায়লাকে মারতে থাকে। লায়লা রেগে গিয়ে তার পাওয়ার ইউজ করে আর গাছের ডালপালা দিয়ে তার সব রূপকে বেঁধে দেয়। আর বেনি বলে, রয়্যাল পেন স্কুলের অ্যান্টিগ্র্যাভিটি সিস্টেম খারাপ করে দেবে, এই স্কুলটা নিচে পড়ে যাবে। তখন লায়লা একটা ম্যাপ বার করে, তাতে অ্যান্টিগ্র্যাভিটি রুম থাকে কিন্তু সেটা লক আছে। সেখানে যাবার অন্য রাস্তা আছে কিন্তু সেখানে কোনো ইঁদুর যেতে পারবে। তখন সেখানে ম্যাজেন্ডা যায়। বাইরে থেকে জ্যাক তাকে ডাইরেকশন বলতে থাকে। অন্যদিকে উইল আর রয়্যাল পেনের লড়াই হতে থাকে। সেখানে লায়লা এলে রয়্যাল পেন উইলের মুখে ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয়। তারপর সে তার মায়ের মতো উড়ে আর রয়্যাল পেনের মুখে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে দেয়। আর রয়্যাল পেন অ্যান্টিগ্র্যাভিটি সিস্টেম খারাপ করে দেয় আর স্কুল নিচে পড়ে যেতে থাকে। আর উইল নিচে গিয়ে স্কুলকে উপরে ওঠাবার চেষ্টা করে। তখন ম্যাজেন্ডা অ্যান্টিগ্র্যাভিটি সিস্টেমের জেনারেটরের লাল তার কেটে দেয় আর স্কুল উপরেই থেকে যায়। তারপর ম্যাথ সায়েন্সের স্যার সেই প্যাসিফায়ার ঠিক করে আর সবাইকে বাচ্চা থেকে বড় বানিয়ে দেয়। আর প্রিন্সিপাল রয়্যাল পেন আর তার সাথীদের একটা রুমে বন্ধ করে দেয়। তারপর সব স্টুডেন্ট পার্টি করতে থাকে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন, কারণ আপনাদের একটা শেয়ার আর লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।